আমি আসি সরাসরি সন্ময়দার কাছে। সন্ময়দা, কি মনে হয় 2012-র ঘটনা ছিল সেটা পার্ক স্ট্রিট, সেই সময় মুখ্যমন্ত্রী মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছিল, তারপর দময়ন্তী সেন, এই দময়ন্তী সেন তিনি কোথাও তার শেষ পর্যন্ত গিয়ে আসল সত্যি খুঁজে বার করেছিলেন, তারপর কামদুনি গেছে, অনেক ঘটনা গেছে, অনেক অনেক, এবং সাম্প্রতিক সময়ে তো কাটোয়া, হাসখালি, শান্তিনিকেতন, ডেবরা, কোতোয়ালি শেষ নেই। সোনালি, একটা কথা পরিষ্কার, 2012 থেকে 2022 পরিবর্তন কিছু হয়নি। সুসেন জর্জেট থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর যে অ্যাটিচিউড মহিলাদের এ জাতীয় ঘটনা নিয়ে, কাটোয়া কাণ্ডে আমরা দেখেছি, পাশে ডিজিকে দাঁড় করিয়ে রেখে তত্ত্ব আওড়াচ্ছেন এবং ডিজিকে মানতে বাধ্য করছেন। আজকেও এবারেও মিলন মেলার সভাতেই দেখলাম ডিজিকে দিয়ে বলাতে প্রায় বাধ্য করাচ্ছেন যে আমি যা বলছি সেটাই ঠিক। আমার নিজের একটা ধারণা আছে, এখানে শশীদি আছেন রাজ্যের মন্ত্রী, আমার নিশ্চিত বিশ্বাস, আমি দায়িত্ব নিয়ে বলছি, শশীদিও মুখ্যমন্ত্রী এই বক্তব্যটাকে এন্ডোর্স করেন না অফ দ্য ক্যামেরা, অন দ্য ক্যামেরা বলতে পারবেন না, আর সেই জন্যই হয়তো কণিনিকা দিয়ে যখন মাননীয়া বলছেন রেগে যাচ্ছেন সেই কারণেই। আমি একটা জায়গা বলবো সোনালী, পুরো ব্যাপারটায় সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে এই ঘটনাটা কোন জায়গা থেকে আসছে, পুলিশকে ব্যবহার করা, পুলিশের প্রতি অনাস্থা যেটা তোমরা বারবার দেখাচ্ছ, পুলিশের প্রতি রাষ্ট্রযন্ত্র যেভাবে পুলিশকে ব্যবহার করছে সেই জায়গাতে অনাস্থা। আমি দুটো ছোট্ট ঘটনা বলবো, সেটা হচ্ছে, একটা হচ্ছে ঝালদাও তো একজন মহিলা, বাংলার মেয়ে, তিনিও তো বাংলার মেয়ে, তিনি চেয়েছিলেন সঞ্জীব ঘোষের অ্যারেস্ট, তিনি তার সম্বন্ধে অফিসিয়াল FIR করেছেন, হি ওয়াজ নট বিং অ্যারেস্টেড। এক দ্বিতীয় ঘটনা, আজকে এই প্রতিবেদন যখন তোমরা পেশ করছো তার কিছুক্ষণ আগেই ঘটনাটা শুনলাম আমি সংবাদ মাধ্যমেই দেখলাম, যেখানে দাঁড়িয়ে হাসখালির একজন ভদ্রমহিলা যিনি নির্যাতিতার মা, তিনি বলছেন আমি আমার স্বামী বা ভাসুর সম্বন্ধে কোনো FIR করিনি, অথচ পুলিশ তার নামটাকে জড়িয়ে দিয়ে বলছেন হ্যাঁ উনি এই দুটো অভিযোগ জানিয়েছিলেন এবং সেই জন্য আমরা তার ভিত্তিতে আমরা ওদের নাম দুটোকে জড়িয়েছি। আমি এখানে আমি সোনালী একটা জায়গায় বলবো যে এই যে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়া, একটু খেয়াল করেন মুখ্যমন্ত্রী মিলন মেলায় বলেছিলেন, তারপর পরবর্তীকালে আমরা দেখলাম শান্তনু সেন রাজ্যসভার মাননীয় সাংসদ, তিনি ক্যামেরার সামনে বসে বলছেন যে ওই পরিবারটার সম্বন্ধে, নির্যাতিতা পরিবার সম্বন্ধেও কিছু খারাপ কথা শোনা যায়। আমরা কি শুনলাম, সুখেন্দুবাবু প্রেস কনফারেন্স করে বলছেন, পরিষ্কারভাবে বলছেন যে না, এই ঘটনাটা পরিবারের মধ্যে সমাধান দরকার। আচ্ছা বলুন তো, বলো তো একটা সোনালী একটা কথা বলি, পুলিশ রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না থাকে মানুষ ভয় পাবে কেন? ভয়টা বাংলায় উঠে গেছে, আমি যা ইচ্ছে তাই করতে পারি, তার জন্য একদিনে পাঁচজন মহিলার গণধর্ষণের ক্ষেত্রে CBI তদন্ত চাইতে মানুষ যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে রায়টা আদালত দিচ্ছে, এটাই কিন্তু সমাজের বা এই বাংলার পক্ষে সব থেকে চিন্তার জায়গা। পাঁচটা তো রেকর্ডেড, আমরা জানি না যে অফ দ্য রেকর্ড কতগুলো ঘটনা ঘটছে, প্রতি মুহূর্তে প্রত্যেক ঘন্টায় একেবারে বিভিন্ন ঘটনা ঘটছে, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, বিভিন্ন বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু কটা ঘটনা রেকর্ডেড হয়, বাংলার ক্ষেত্রে প্রসঙ্গগুলো উঠছে। আমি শশীদের কাছে আরও একবার আসি, একবার স্বপনবাবুর কাছে যাওয়ার আগে, শশীদের সেক্ষেত্রে অপরাধটা কোনটা, ধর্ষণ অপরাধ, ধর্ষণের ঘটনাকে ঢাকা অপরাধ, নাকি কেউ একজন কোনো রাজ্যের প্রভাবশালী নেতার বিরুদ্ধে কোনো মন্তব্য করলেন, তার শারীরিক বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন, তার নামে FIR ঠুকে দেওয়া হলো, সেইটা অপরাধ? মানে কোনটা অপরাধ লঘু, কোনটা গুরু, এটা গুলি যাচ্ছে না কোথাও? শশীদি, প্রথমেই বলে দিই, এই অপরাধটাকে কোনোদিন লঘু করে এই রাজ্য সরকার আমরা কেউ দেখি না, এবং পুলিশে তদন্ত সমস্ত হচ্ছে, তদন্তগুলো হতে দিক না, আপনারা তো তদন্ত তো হওয়ার ক্ষেত্রেই আপনারা একটা ট্রায়াল করে দিচ্ছেন।